সুব্রত বোর, অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমার দেখা লাগুত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন আমাদের সম্মানিত জনস্বাস্থ্য প্রকৌশলী ফজলুল হক সাহেব। আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে আমি আপনার কাছ থেকে সাক্ষাৎকার নেওয়ার জন্য অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রথমে আমি আমার জানতে চাচ্ছি আপনি আমাদের এখানে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করাতে আপনার অনুভূতিটা কেমন লাগছে সেটা আমার টেবিলটার সাথে তুলে ধরবেন। সম্মানিত ফজলুল হক সাহেব, ধন্যবাদ। আমি এখানে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করেছি 1.5 বছর আগে, আজকে না, 2018 নভেম্বরে। তখন থেকে আমি কাজ করার চেষ্টা করে যাচ্ছি নির্বাহী প্রকৌশলী হিসেবে। আমার উপরে যে দায়িত্ব হয়েছে দায়িত্বটুকু আমি প্রভাব পালন করার চেষ্টা করে যাচ্ছি। ভিউয়ার্স, আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে জনাব ফজলুল হক ভাই, আপনাকে আমি স্যাটেলাইটের মাধ্যমে ধন্যবাদ জ্ঞাপন করছি এক্সিকিউটিভ হিসেবে জয়েন করাতে 2018 সালে। আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে আমি বলতে চাচ্ছি আপনার কাছ থেকে যে জনস্বাস্থ্যতে আপনি আছেন এখানে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হিসেবে, আপনি জানেন যে এটা আমাদের বাঙালির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতিবাসী হচ্ছে সত্যতম মতিবাসী। এই মতিবাসীকে সামনে রেখে আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আজকে আমরা জনস্বাস্থ্যের আপনার সেক্টরে মানে নির্বাহী প্রকৌশলী হিসাবে কতটুকু আমরা আজকে অগ্রগতি গিয়েছি, জাস্ট ডেভেলপমেন্টের কথাটা তুলে ধরবেন। ডেভেলপিং কাজ আমরা করছি, আমরা আমরা যে সেক্টরে কাজ করে থাকি মূলত আমরা ওয়াটার সাপ্লাই এবং স্যানিটেশন হাইজিন, ওয়াটার সাপ্লাই স্যানিটেশন এবং হাইজিন এই তিনটে বিষয়ে আমরা কাজ করে থাকি। তার মধ্যে সাধারণ জনগণ সবার মাঝে নিরাপদ পানি নিশ্চিতের লক্ষ্যে আমরা বিভিন্ন কার্যক্রম নিয়ে থাকি এবং করে থাকি। আরও স্যানিটেশন ব্যবস্থা উন্নয়নের জন্য আমরা বিভিন্ন কার্যক্রম নিয়ে থাকি, করে থাকি। আর মুজিববর্ষ, এটা যেহেতু আমাদের 2020 সাল মুজিববর্ষ চলছে, মুজিববর্ষকে হাতে রেখে আমরা কিছু কার্যক্রম নিয়েছিলাম। তোর মধ্যে একটি আপনারা হয়তো আসার সময় দেখতে পাবেন আমাদের অফিসের গেটে নিরাপদ পানি সরবরাহের লক্ষ্যে আমরা একটা পানির ব্যবস্থা রেখেছি, সেখানে সারা বছর সবাই নিরাপদ পানি পেতে পারবে। আরেকটি আমরা কার্যক্রম নিয়েছিলাম মুজিববর্ষ উপলক্ষে, জামালপুরে প্রায় আমাদের 35 থেকে 40 হাজার টিউবওয়েল আমরা বসিয়েছি দীর্ঘদিন যাবত ধরে। সেই টিউবওয়েল না, তাছাড়া আমরা জামালপুরের প্রতিটা ইউনিয়নের সরকারি বেসরকারি এনজিও এবং বিভিন্নভাবে স্থাপিত নলকূপগুলো পানি পরীক্ষা করে দিলাম, সেখানে আর্সেনিকের পরিমাণটা আছে কি না সেটা করার একটা উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু মাঝখানে করোনা পরিবেশ এবং বন্যা পরিস্থিতির কারণে সেই কার্যক্রমটা আমরা বাস্তবায়ন করতে পারিনি, সামাজিক দূরত্ব বজায় রাখার কারণে এই কার্যক্রমটা আমরা আপাতত বন্ধ রেখেছি, এটা করতে পারছি না। কিন্তু আমাদের অন্যান্য উন্নয়ন কার্যক্রম যেগুলো আছে সেগুলো চলমান আছে এবং সেগুলো আমরা করে যাচ্ছি। যেমন আমাদের গত 2 বছরে একটা প্রকল্প ছিল, অগ্রাধিকার ভিত্তিতে পানি সরবরাহ প্রকল্প ছিল, সেই প্রকল্পের আওতায় আমরা প্রায় 4,500 নলকূপ বসিয়েছি। ভিউয়ার্স, আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে ফজলুল হক সাহেব আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনি যে কথাটা বললেন যে প্রায় 4,500 নলকূপ আমরা বসিয়েছি এবং আপনার ওয়াটার স্যানিটেশন থেকে শুরু করে যে সমস্ত প্রকল্পের কথাগুলি চলছে, বর্তমান প্রেক্ষাপটের এই যে কাজের যে অগ্রগতি যাচ্ছে এটার আপনার বর্তমান বাজেট কতটুকু ছিল? না, আমাদের গত 8 বছরের বাজেট ছিল, আমাদের পর্যাপ্ত পরিমাণে বাজেট ছিল এবং সেই অনুযায়ী আমাদের যে কার্যক্রমগুলো আমরা করেছি, আসলে করোনার কারণে তো মার্চ থেকে আমরা 3 মাসে কাজটা এগিয়ে নিতে পারিনি। প্রথমের দিকে আমরা কিন্তু কার্যক্রমগুলো মানে বাস্তবায়ন করতে পারিনি, আমাদের যে অন্যান্য কার্যক্রমগুলো ছিল তখন আমাদের যে লকডাউন পরিবেশ এবং অন্যান্য সরকারি নির্দেশনা মেনে চলার জন্য আমাদের সেই কাজগুলো বাস্তবায়ন করতে পারছিলাম না, বিধায় সেই পরিমাণ আমরা বাজেটটা কাজ বাস্তবায়ন না করতে পারলে তো সেটার বাজেট দরকার নেই। তারপরেও আমরা যতটুকু কাজ বাস্তবায়ন করেছি এবং আমরা আমাদের দপ্তরে বাজেট পেয়েছি, এবছর অবশ্য বাজেট কিছুটা কম আছে, তবে আমরা উন্নয়নমূলক কার্যক্রম আমরা বাস্তবায়নে সবসময় চেষ্টা করে যাচ্ছি। স্যাটেলাইটের মাধ্যমে উনি যে কথাটা তুলে ধরলেন ফজলুল হক সাহেব, উনি বলতে চাচ্ছেন যে করোনা ভাইরাসের কারণে আমরা যেভাবে কাজের অগ্রগতি চলে আসছি সেরকমভাবে আমরা সামনে দিকে যেতে পারছি না, কিন্তু আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সত্যতম জনবার্ষিকীতে আমরা কিন্তু বসে নেই, তারপরে কিন্তু কাজ আমরা চলে যাচ্ছি। তো সেক্ষেত্রে আপনার সার্বিক যে আপনার যে বাজেটটা আসছিলো এবং বর্তমান যে বাজেটটা আসছিলো সেই বাজেট সম্পর্কে আপনি টোটাল একটু সাবস্টেন্সটা আমাকে একটু জানাবে চ্যানেলের মাধ্যমে। না, ঠিক আছে, আমরা গত বছর আমরা বাজেট পেয়েছি সেটা কম বলা যাবে না। টোটাল রাউন্ড ফিগারটা কতটুকু আসছিলো? রাউন্ড ফিগারটা এটা আমাকে একটু ফিগার দেখে বলতে হবে, আসলে আমার ফিগারটা দেখেই বলতে হবে। বর্তমানের আপনার যে বর্তমান হচ্ছে আমাদের জামালপুরে যে প্রকল্পগুলো চলমান আছে সেই বাজেটগুলো আমাদের অর্থমন্ত্রী
সময় থেকে ছাড় রয়েছে আমাদের হেড অফিসে, আমরা বাজেটগুলো পেয়েছি সেখান থেকে। আমার এখানে আমার যখন যে কাজগুলো বাস্তবায়ন হয় সেটার বরাদ্দ যখন চাই তখন পেয়ে যায়। তার মধ্যে আমার একটি প্রকল্প আছে, সে প্রকল্পে আমি বাজেট পেয়েছি কিন্তু পর্যাপ্ত না। সে বাজেটটা কত আসছে? সেই প্রকল্পে আমার হচ্ছে 25 কোটি টাকা আমি বরাদ্দ এই দিকে পেয়েছি। সে প্রকল্পে আমার এই বছরে আমি টার্গেট নিয়েছি, আমার প্রায় 50 কোটি টাকা দরকার, কিন্তু আমি 50% পেয়েছি। আচ্ছা আচ্ছা, আশা করি সেটা বাকিটা পেয়ে যাব। যেহেতু আমাদের কার্যক্রমগুলোর বাজেটটা খুবই কম থাকে, মানে আমাদের দেখা যাচ্ছে কাজের আমরা 10টা টিউবওয়েল বসালাম কিন্তু বিলটা আমাদের খুবই কম, সেই হিসেবে আমাদের বাজেটগুলো আমরা আশা করি পরবর্তীতে পেয়ে যাব, কিছুটা কম থাকলেও পেয়ে যাবো আশা করি। ভিউয়ার্স, স্যাটেলাইটের মাধ্যমে উনি যে কত যে বাজেটের কথাটা তুলে ধরেছেন এটা আমরা XYZ এটা আমরা জেনে নিচ্ছি। পরবর্তীতে আমরা এটা জাতীয় পত্রিকার মাধ্যমে আমরা এটা প্রচার করে দেবো, এবং বর্তমানে যে প্রজেক্টের কাজ চলছে 25 কোটি টাকার যে এটা কন্টিনিউসলি চলছে। এবং উনি বলতে যাচ্ছেন যে করোনা ভাইরাসের কারণে আমরা যে পরিমাণ কাজ করার কথা ছিল কিন্তু সেই পরিমাণ কাজ আমরা করতে পারছি না COVID-19 কারণে। তারপর আমরা পিছিয়ে নেই, বাজেট যেভাবে আসছে সেভাবে চলমান অবস্থায় আছেন। তো সেই সুবাদে আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে আমি আরেকটি কথা ফজলুল সাহেব আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরের সুযোগ্য কন্যা মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা এবং ICT উপদেষ্টা সচিব ওয়াজেদ জয় ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বলেছেন 2021 থেকে 41 সালের মধ্যে আমাদের দেশটি ডিজিটাল বাংলাদেশে পরিপূর্ণ হবে। তারই ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য আমরা আজকে জনস্বাস্থ্য উন্নয়নের ক্ষেত্রে আমরা ডিজিটালের ছোঁয়া কি দেখতে পাচ্ছি সে সম্পর্কে মন্তব্য চর্চা করবেন। ডিজিটাল বাংলাদেশ মিশন 2041। হ্যাঁ না, অবশ্যই আপনারা সবাই দেখতে পাচ্ছেন, এটা বাস্তব একটা উদাহরণ এই যে আপনার এই সামনে আমি বলছি এবং এটা সারা পৃথিবীর মানুষ দেখতে পাচ্ছে। ডিজিটাল এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে উদ্যোগ এবং ওনার পুত্র সজীব ওয়াজেদ জয় ওনার যে উদ্যান্তিক চেষ্টায় আমরা ডিজিটাল বাংলাদেশ পেয়েছি। আজ থেকে 15-20 বছর আগেও আমাদের হাতে তেমন মোবাইল ফোন ছিল না, অথচ আমাদের হাতে এখন সবার হাতে মোবাইল ফোন, একটা রিক্সাওয়ালা বলেন, একটা ভ্যান চালক বলেন, যে কোনো একটা দরিদ্র মানুষ হলেও তার কাছে একটা 5-10 হাজার টাকার মোবাইল থাকে এবং সেই মোবাইলে ইন্টারনেটের লাইন আছে। সেই লাইনের মাধ্যমে তারা সব খবর অতি দ্রুত জানতে পারছে, বিভিন্ন অ্যাপসের মাধ্যমে, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মাধ্যমে, বিভিন্ন নিউজ চ্যানেলের মাধ্যমে সব তথ্য পেয়ে যাচ্ছে। এবং আমাদের দপ্তরে ডিজিটালাইজেশনের যদি কাজ বলে থাকি, সরকারের নির্দেশ মেনে আমরা 2016 সাল থেকে অনলাইন গভর্নমেন্ট প্রোগ্রামে DGP-র মাধ্যমে আমরা টেন্ডার করে আসছি। এই টেন্ডারের আওতায় আমরা কাজ করে থাকার কারণে আমাদের পূর্বে যদি টেন্ডারবাজির কোনো সমস্যা থেকে ছিল বা থাকতো সেগুলো এখন আর নেই, টেন্ডারবাজি পুরোটাই সমাপ্ত হয়ে গিয়েছে। আর তার পরবর্তীতে যদি আমরা বলে থাকি যে করোনার মধ্যে বিভিন্ন যোগাযোগ ব্যবস্থার সমস্যা ছিল, চিঠিপত্র চালাচালি যদি বলে থাকেন, বিভিন্ন মিটিং, এগুলো কিন্তু এখন অনলাইনে খুব সুন্দরভাবে সহজভাবে ঢাকা থেকে সারা বাংলাদেশের মানুষ একসাথে বিভিন্ন মিটিং করতে পারছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি বিভিন্ন একদম লোকাল পর্যায়ে সবার সাথে কথা বলতে পারছেন, আমরা আমাদের স্যারেরা কথা বলতে পারছি, এগুলো খুবই সহজ হয়ে গিয়েছে যোগাযোগ ব্যবস্থাটা। এটা ডিজিটালাইজেশনের আসলে একটা প্রধান এটার উদ্দেশ্য এবং আরও ভালো হচ্ছে। হ্যাঁ, এগুলো আমরা করে আমাদের দপ্তরেও আমরা খুব, এমনকি এই যে বন্যার সময় আমাদের উপজেলা পর্যায়গুলো থেকে আমরা রিপোর্টটা যখন দরকার আমাদের রিপোর্টটা খুব জরুরি ভিত্তিতে আমাদের এই যে সহজে মেসেঞ্জারে পাঠিয়ে দিতে পারছে এবং আমরা সেটা অ্যাকুমুলেট করে সেটা আমরা ঢাকাতে মেল করে দিচ্ছি। এগুলো ডিজিটালাইজেশন এই পর্যায়ে না হলে, গ্রাম পর্যায়ে না গেলে আমরা এটা পারতাম। ভিউয়ার্স, আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে ফজলুল ভাই আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। ডিজিটাল বাংলাদেশ মিশন 2041-কে সামনে রেখে যে কথাটা তুলে ধরেছেন, আপনি বলতে চাচ্ছেন যে আমরা এখন ঘরে বসেই আমরা সব কিছু দেখতে পাচ্ছি অনলাইনের মাধ্যমে, এবং সবচেয়ে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট যে একটা কথা তুলে ধরেছেন এটা হচ্ছে যে টেন্ডারবাজি। একসময় দেখা যাচ্ছে যে ম্যানুয়াল পদ্ধতিতে যখন আমাদের টেন্ডার ড্র করতে হচ্ছে তখন আপনাদের মতো অনারেবল পার্সন যারা আছেন, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার যারা আছেন, আপনাদের জীবন বাজি রাখতে হতো, আমরা গণমাধ্যম পর্যন্ত আপনাদেরকে সামনে স্বর্ণাপন্ন হতে হতো আপনাদের সেফ সিকিউরিটির জন্য এবং প্রশাসন বিভাগ। এবং এখন আপনি যে কথাটা তুলে ধরলেন যে এখন আমরা টেন্ডারবাজি এটা আমরা জিরো টলারেন্স অবস্থা নিয়ে আসছি, তার একটি মাত্র কারণ হচ্ছে যে আমরা ইজিপির মাধ্যমে আমরা এটা ঘর থেকে ড্রপ করতে পারছি, যেখানে যে অবস্থা সেভাবে থেকে আমরা ড্রপ করতে পারছি, সেটা হচ্ছে যে একটা প্রধান অন্তরায় এবং হচ্ছে সবচেয়ে একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে আমরা ইজিপি।
পরবর্তীতে আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আমাদের মমতাময়ী মা জগন্নাথ দেশে গেছে না শুধু ডিজিটাল বাংলাদেশ মিশন 2.12 কথা বলে নাই, আবার আরেকটা কথা বলেছে 2021-41 সাল, আবার বলেছে 2021-30 সালের কথা, অর্থাৎ SDG গোল, সাস্টেন্ড অফ ডেভেলপমেন্ট গোল। সাস্টেন্ড অফ ডেভেলপমেন্ট গোলের মধ্যে আমাদের মমতাময়ী মা জগন্নাথ দেশে গেছে না এবং আইনমন্ত্রী আনিস ইসলাম সাহেব বলেছেন যে দুর্নীতিকে জিরো টলারেন্স নিয়ে আসার জন্য। তো সেই ক্ষেত্রে ফজলুল হক সাহেব, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে দুর্নীতিকে জিরো টলারেন্স নিয়ে আসার জন্য আপনার অভিমতটা প্রকাশ করবেন। দুর্নীতিকে জিরো টলারেন্স নিয়ে আসার জন্য বর্তমান সরকার খুবই বদ্ধপরিকর। বর্তমান সরকারের বিভিন্ন সেক্টর যেগুলো আছে সেগুলো থেকে সরকার দুর্নীতিকে শূন্যের কোঠে নিয়ে যাওয়ার জন্য সকল পর্যায়ে চেষ্টা করে যাচ্ছে এবং আমাদেরও নির্দেশনা আছে দুর্নীতি যেন কোথাও কোনো কিছু না পাওয়া যায় এবং আমরাও যেন কোথাও কোনো সহ্যও না করি। এই জন্য আমরা পুরোপুরি স্বচ্ছতার মাঝে থেকে কাজ করার চেষ্টা করে যাচ্ছি। আর SDG যেটা আছে, SDG যে টার্গেট আপনারা জানেন হয়তো, MDGতে আমাদের অ্যাচিভমেন্ট খুবই 100% আসছে এবং আমাদের অ্যাচিভমেন্ট MDGতে আমাদের যে 15টা টার্গেট ছিল তার মধ্যে কিন্তু আমাদের আমাদের সেক্টর যদি বলে থাকি, জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের সেক্টর, আমরা ওয়াটার সাপ্লাই আর স্যানিটেশন মানুষের মাঝে শতভাগ আমরা স্যানিটেশন কভারেজে নিশ্চয়তা করতে পেরেছিলাম এবং সেই সাথে আমরা নিরাপদ পানির ব্যবস্থা করেছিলাম। এখন SDGতে গিয়ে আমাদের সেই MDG মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল ছিল, SDGতে সেটা সাস্টেইন করার বিষয়টা চলে আসছে। সেই হিসেবে আমরা বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছি এবং আমরা 2030 সাল নাগাদ এই কাজগুলো করে যাব। আমরা স্যানিটেশন ব্যবস্থার যেটা করেছিলাম মানুষের মাঝে, হয়তো তখন আর্থসামাজিক অবস্থা কিছুটা কম থাকার কারণে তখন যে টয়লেটগুলো দেওয়া হতো সেগুলো সেরকম স্বাস্থ্যকর ছিল না। আমরা এই সেক্টরে মানুষের মাঝে স্বাস্থ্যকর টয়লেট ব্যবহার করার জন্য প্রকল্প হাতে নেওয়ার চেষ্টা করছি এবং নিরাপদ পানির উৎস স্থাপনের জন্যও আমরা নিয়ে যাচ্ছি। একটু আগে যেমন বললাম যে আমরা গত 2 বছরে আমরা প্রকল্পে 4,500 নলকূপ স্থাপন করে দিয়েছি প্রকল্পে এবং আমাদের আরেকটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে সারা বাংলাদেশে প্রায় 9,000 কোটি টাকার প্রকল্প। সেই প্রকল্পে আমাদের অনেকগুলো টিউবওয়েল হবে, তার মধ্যে আমি জামালপুরে প্রায় প্রতিটি ইউনিয়নে 26টা করে পানির উৎস আমি বরাদ্দ পেয়েছি, প্রতিটা ইউনিয়নে 26টা করে হলে 1760 বা এরকম আসে আর কি। এটা আমি 5 বছরের প্রকল্প বরাদ্দ পেয়ে যাবো এবং কাজ করে যাচ্ছি সেই অনুযায়ী। আমাদের সরকারি পলিসি অনুযায়ী আমরা আশা করছি মানুষের মাঝে এই নিরাপদ পানি এবং সুস্থ পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা করতে পারব। ভিউয়ার্স, ফজলুল হক সাহেব যে কথাটা তুলতে যাচ্ছেন যে আমরা MDGতে যে গোলটা ছিল সেটা আমরা এটা ওভারকাম করতে পেরেছি এবং সাস্টেন্ড অফ ডেভেলপমেন্ট গোল যেটা আছে দুর্নীতিকে জিরো টলারেন্স নিয়ে আসার জন্য, তো উনি এটাকে বলতে যাচ্ছেন যে আমরা সবাই মিলে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে এটা আমাদেরকে দুর্নীতিকে জিরো টলারেন্স নিয়ে আসতে হবে। তো সেই সুবাদে আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে আরেকটা জিনিস আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আপনাদের যখন আউটপুটে যখন কাজগুলি চলে, হ্যাঁ, তখন যারা ঠিকাদার থাকে বা থাকে অনেক সময় থাকে যাদের হয়রানির চক্র কিছু থাকে, দালাল চক্র অথবা ঠিকাদারা কিছু হ্যান্ডপেড করতে চেষ্টা করে, তো সেক্ষেত্রে আপনার অভিমত একটু প্রকাশ করুন। ঠিকাদারেরা আসলে কেউ কিছু কিছু ঠিকাদার হয়তো এরকম চেষ্টা করে থাকলেও থাকতে পারে। আমাদের উপজেলা পর্যায়ে কাজ পরিদর্শনের জন্য আমাদের ইঞ্জিনিয়ার আছে এবং জেলা পর্যায়ে আমি আছি, আমরা সবসময় কাজগুলো মনিটরিং করে থাকি আমাদের উন্নয়নমূলক কাজগুলো। সেখানে সমস্যা হলে আমরা সেটা দেখি, সমস্যা হলে সেটা আমরা ওভারকাম করে নিই, সেটা দ্রুত সম্ভব আমাদের ড্রয়িং ডিজাইন অনুযায়ী কাজগুলো পুনরায় বাস্তবায়ন করে। আরেকটা জিনিস হচ্ছে যে সমস্ত প্রকল্পগুলো আপনার হাতে আসছে পূর্বে যেগুলি আর কি, সেটা কি শুধু COVID-19 কারণে এটাই পিছিয়ে যাচ্ছে নাকি আরও কিছু মানে ওভারকাম করতে হচ্ছে, সে জিনিসটা একটু তুলে ধরতে হবে। আমাদের মূলত আমাদের সেক্টরটা যদি একটু আমি বলি একটু সময় নিয়ে, আমরা শুধু ওয়াটার সাপ্লাই আর স্যানিটেশন এটা মানে সেক্টরটা খুবই ছোট কিন্তু গুরুত্বটা অনেক বেশি অন্যান্য দপ্তর থেকে। আমাদের দপ্তরের প্রকল্পের সংখ্যাও একটু কমই আছে এবং সেই সাথে বরাদ্দও মোটামুটি মানে বাজেটটা যদি আমি কম্পেয়ার করি মোটামুটি কম কিন্তু এটার ভ্যালুটা অনেক বেশি। সেই হিসেবে আমরা কার্যক্রমগুলো অল্প কাজ থাকার কারণে আমরা দ্রুতই সেটা সমাপ্ত করে দিতে পারি, আমাদের সেরকম সমস্যা হয় না, আমরা কাজ নির্দিষ্ট পরিমাণ কাজ করে যেতে পারি আশা করি এবং
সেটা শুধু কোভিড-19 না, আমাদের এখানে জামালপুরের একটা অভিশাপ যেটা হচ্ছে প্রতি বছরই বন্যা, একদিকে যমুনা আর একদিকে ব্রহ্মপুত্র, এই দুটা নদীর পানি যখন যমুনার পানিটা বেড়ে যায়, বেড়ে গেলে এই পানিটা আসার সময় আমরা এই সিজনটা যেমন এই জুলাই আগস্ট সেপ্টেম্বর মাসে অনেক সময় আমরা কাজটা বাস্তবায়ন করতে পারি না। আবার পানিটা যখন নেমে যায় বা বৃষ্টি থাকে রাস্তাঘাট যদি একটু ভেঙে যায় কোথাও, যেমন এবার আপনারা দেখেছেন যে একটা ব্রিজ ভেঙে গিয়েছে কোনো অনেক দূর, তা এই রাস্তাঘাটে বেশ কিছু ক্ষতি হয়ে যায় বন্যার কারণে, ক্ষতি হলে যোগাযোগ ব্যবস্থাটা ক্ষতি হওয়ার কারণে আমরা অনেক সময় আমাদের গ্রামীণ পর্যায়ে আমাদের যেমন স্কুলে আমরা এখন ওয়াশ ব্লক করে থাকি, এই কার্যক্রমগুলো দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা এই যোগাযোগ ব্যবস্থার কারণে বন্যার কারণে আমরা করতে পিছিয়ে। ভিউয়ার্স, স্যাটেলাইটের মাধ্যমে যে কথাটা উনি তুলে ধরলেন যে ভিউয়ার সাহেব, যে আমরা শুধু যে আজকে কোভিড-19 কারণে যে কাজের অগ্রগতি সামনের দিকে যেতে পারছি না সেটাও না, তাছাড়া প্রাড অফ কজ বলে যে জিনিসটা আছে সেটাও আমাদের একটা ডিসঅ্যাডভান্টেজ হয়ে আসছে। যাই হোক, আমরা হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের মজুর বর্ষকে সামনে রেখে আমরা কেউই বসে নাই, আমরা সবাই কন্টিনিউসলি কাজ করে যাচ্ছি। তবে আমাদের সাস্টেন্ড অফ ডেভেলপমেন্ট বোর্ডকে আমরা সামনে রেখে, আমরা মজুর বর্ষকে সামনে রেখে আমাদের কাজের অগ্রগতি যাচ্ছে এবং যাবে এবং চলমান অবস্থায় আছে। তো সেই সুবাদে আমি আমার স্যাটেলাইটের শেষ পয়েন্টের মধ্যে আসছি। যে খুচরক ভাই, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আপনি জানেন এটা হচ্ছে আগস্ট মাস, আমাদের শোকের মাস, এই 15 আগস্টকে সামনে রেখে আমাদের বাঙালি জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে দু চারটি আপনার টেবিল টক মূল পয়েন্টগুলি তুলে ধরবেন খুচরক সাহেব, জনস্থ এক্সিকিউটিভ হিসেবে। হ্যাঁ, এটা আসলে শোকের মাস, আমাদের আগস্ট মাস, সেটা আমাদের বাংলাদেশের যিনি স্থপতি, বাংলাদেশ নামটির স্থপতি, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অন্যায়ভাবে যেভাবে হত্যা করা হয়েছে, এটা জাতি কখনোই এটা এই প্রতিটা জীবনে পূরণ করতে পারবে না। আমরা জাতির পিতার এই চলে যাওয়াকে আসলে ওনাকে যেভাবে হত্যা করা হয়েছে এটা মানে নিঃসংশতম অধ্যায় ছিল বাংলাদেশের। আর যদি উনি থাকতেন, যদি ওনাকে হত্যা না করা হতো, যদি জীবিত থাকতেন, আমরা বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রীকে যখন দেশে গেছেন নাকি এত কষ্ট পরিশ্রম করতে হতো না, এত পরিশ্রম করতে হতো না, উনি যদি প্রধান করে না থেকে আমাদের মাঝে আরও 15-20 বছর সময় দিতে পারতেন, তাহলে হয়তো আমরা বাংলাদেশ আরও 20 বছর আগিয়ে যেতাম, আরও 20 বছরেই আমরা উন্নত রাষ্ট্রে পরিণত হয়ে যেতাম। ওনার যে চিন্তা ভাবনা ছিল, উনি আমাদেরকে একটি দেশ স্বাধীন একটি দেশ দিতে পেরেছেন। স্বাধীন দেশে আপনি হয়তো, আমি আরেকটু যদি বলে থাকি, আমি নীলফামারি সৈয়দপুরে বড় হয়েছি, সেখানে সেখানে বিহারিরা আছে, পাকিস্তানিরা আছে, হিন্দু আছে, আমি সেখানে ছোটোবেলা থেকে বড় হয়েছি, বাবা ওখানে চাকরি করার সুবিধা ইয়েতে, সেখানে আমি দেখেছি একটা অন্য জাতির মানুষেরা আছে তাদের সাথে বসবাস করে আমি দেখেছি তাদের চিন্তা চেতনা, সেই জায়গায় যে তাদের স্বাধীনতা সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই বা তারা এটা কিছু মনে করে না, সেই জায়গা থেকে যে আমাদের এই আমার বাবার জন্য যোদ্ধা এবং তাকে আমার বাবা নিজেও যুদ্ধ করেছেন এবং সেই মুক্তিযোদ্ধার রক্ত আমার শরীরে আছে, তো যার কারণে এই দেশ যে আমাদের বঙ্গবন্ধু উপহার দিয়েছেন একটা স্বাধীন দেশ, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না, এটা আসলে অন্তর থেকে অনুভূতি করার মতো। ভিউয়ার্স, আমি আমার স্যাটেলাইটের শেষ পর্যায়ে এসে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আমরা ইতিমধ্যে জানতে পারছি যে আমি যার সাথে কথা বলছি ওনার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন, একজন কিংবদন্তি ছিলেন। আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে ওনার রয়ের মাগফিরাত কামনা করি এবং জান্নাতবাসী কামনা করি, এবং 15 আগস্ট নিয়ে যে কথা তুলে ধরেছেন যে আজকে যদি আমাদের বাঙালি জাতির পিতা জীবিত থাকতেন তাহলে আজকে আমরা এই সোনার বাংলাদেশ আরও 20 বছর আগে আমরা করতে পারতাম। চলুন আমরা সবাই সবাই মিলে হাতে হাত কাঁধে কাঁধ মিলে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর সুযোগ্য কন্যা মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনার হাতকে বলিষ্ঠ করার জন্য আমরা সামনের দিকে এগিয়ে যাই। ভিউয়ার্স, যারা আমার টেবিল টক শোয়ের সাথে আছেন, আবারও আজ রাত 10:15 আমাদের টেবিল টক শোটি দেখে নিন, 10:15 আমাদের অনলাইন সেক্টর থেকে সাবস্ক্রাইব করে নিন www.brightnews99.com, এবং টিভি নেটওয়ার্কিং হিসাবে ইউটিউব চ্যানেল আছে, প্রয়োজনে আপনারা ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে নিতে পারেন brightnews99 থেকে। যতদিন আমাদের পদ্মা ব্যাংকা যমুনা থাকবে ততদিন পর্যন্ত আমাদের এই টেবিল টক শোটি থাকবে, আপনারা শেয়ার করেন, কমেন্টস করেন, আলোকিতভাবে আমাদের ফজলুল সাহেবের টেবিল টক শোটি শুনেন এবং বাস্তবে উঠতেন, তাহলে আমরা বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাদেশ করতে পারব। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সবাইকে।